হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস নিপা আছি চাঁদপুর থেকে, নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আশা রাখছি বরাবরের মতো আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে মজাদার একটা শাক রান্না করে দেখাবো, হয়তো অনেকে খেয়েছেন, হয়তো বা আজকে কেউ ফার্স্ট টাইম দেখছেন। আমার তো ভীষণ ভালো লাগে, তো আমি একবার হলেও সিজনে এটা করে থাকি। তো এখন কচি যে মূলার শাকটা পাওয়া যায়, তো সেই শাকটা দিয়ে আজকের রেসিপিটা আমি করব। তো এখানে তেলের মধ্যে কুচানো পেঁয়াজ, তারপর কুচানো রসুন দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। একটু ব্রাউন কালার হওয়ার পর এখন কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। তো এই শাকটা বেশি কুচি কুচি করলে খেতে ভালো লাগে না, একটু বড় আকারে দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কীভাবে একটু বড় করে কেটে নিয়েছি। তো এভাবে কেটে নিয়ে আমি এখন তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর ডাটাটা একটু সিদ্ধ হতে দেরি হবে, তো সেই কারণে একটু ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। অনেকে হয়তো বা ভাবছেন মূলার শাক রেসিপি এটা আবার দেখানোর কী হলো, তো সেটার একটু নতুনত্ব আছে। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, আমার সঙ্গেই থাকতে হবে। ভিডিওর এ পর্যন্ত যাদের কাছে এতটুকু ভালো লেগে গেছে তারা অবশ্যই চাইলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল অপশন করে দিবেন। এই তো সেটা নতুনত্ব হচ্ছে কোরানো নারকেল। আর এই কোরানো নারকেল মূলার শাকে মানে খেতে যে কেমন লাগে একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন, অসম্ভব অসম্ভব মজার হয়। তো আমি সিলিপ্রেক্স দিয়ে দিয়েছি, কোরানো নারকেলটাও অ্যাড করে দিলাম, আর লাস্ট ফিনিশিংয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম, আর আমার ডাটাটাও সিদ্ধ হয়ে গেল, মজাদার শাক রান্না হয়ে গেল। কেমন লাগলো আমার এই শাক রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা খেয়েছেন তারাও অবশ্যই রিভিউ দিবেন, জানাবেন। আর এটা আমার বিকেলবেলার অংশ, তো বাচ্চাদের জন্য একটু চটপটি রান্না করলাম, সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি অফ ক্যামেরায় আলু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সেটাকে এখন গ্রেট করে নিচ্ছি। ডিম তিনটা গ্রেট করে নিলাম, আর কিছু আলুও গ্রেট করে নিচ্ছি। আসলে গ্রেট করে নিলে আলুটা দিলে আসলে আমার কাছে মানে বেশি ভালো লাগে, আর আলুর ভর্তা করে দিলে বেশি অন্যরকম লাগে। আর এই তো এখানে আমি কিছু লেবুর খোসাও গ্রেট করে নিয়েছি, যেহেতু এটা এলাচি লেবু, আর অবশ্যই এলাচি লেবুই দিতে হবে চটপটিতে, তাহলে ঘ্রাণটা অসাধারণ হয়। আর এখানে আমি আলুর ভর্তা করে নিচ্ছি, আলু একটু বেশি পরিমাণে সিদ্ধতে দিলাম, তো সেটাই এখন করে নিচ্ছি। পেঁয়াজ আর সিলিপ্লেক্স দিয়ে লবণ দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। তো আলুর ভর্তাটা দেখে কার কার জিভে পানি এসে গেল অবশ্যই আমাকে জানাতে পারেন। আলুর ভর্তাটা আমি একটু ডিমের মধ্যে গড়িয়ে নিব। তো আমি প্রায় এভাবে আলুর ভর্তাটা করে থাকি ডিম দিয়ে, আর খেতেও ভীষণ মজার হয়। অবশ্যই জানাবেন কেউ এভাবে খেয়েছেন কি না কখনো। আর এখানে আমি কাঁচামরিচও কুচি করে নিচ্ছি, লেবু খোসাও কুচি করে নিলাম, আর কিছু লেবুও রসও দিব। আর এখানে আলুটাও আমার রেডি, অর্ধেকটা দিয়ে ভর্তা বানিয়েছি, বাকিটা আছে চটপটিতে দেব। তো সব কিছু এক এক করে গুছাচ্ছি। আসলে এই ভর্তাটা দেখে আমার এখনও আবার খেতে ইচ্ছে করছে, যখন বয়সটা দিচ্ছি কতটা লোভনীয় দেখাচ্ছে দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো এটা কোনো মেহমান আসলে এভাবে করে দিতে পারেন, ভর্তা আইটেমে একটা ইউনিক রেসিপি হবে। আর এখন এক এক করে আমি সিলিপ্লেক্স, তারপরে একটু তেঁতুলের গোলা দিলাম, একটু টালা জিরার গুঁড়া দিলাম, তারপরে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর এখানে প্যাকেট মশলা চটপটির মশলা থেকেও কিছু পরিমাণ মশলা দিয়ে দিলাম, আর গ্রেট করা আলুটাও দিয়ে দিয়েছি। তো সব কিছু মশলা আমি একসাথে দিয়ে দিলাম, আর এখানে এ পর্যায়ে বিট লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছুই। আসলে একসাথে আমি বেশি দিয়ে থাকি, আমার অত টাইম নেই সব একটু একটু করে দেওয়ার। আর এখানে এখন উপর থেকে লেবুর খোসাটা দিয়ে দিলাম, আর একটু চিবিয়ে দিচ্ছি লেবু। তেঁতুলও ইউজ করেছি, আর লেবুটা গ্রানের জন্য ইউজ করছি। আর যদি আমি
লেবুর খোসাটা দিয়ে দিতাম চুলার মধ্যে, তাহলে কিন্তু তিতা লাগতো, সেজন্যই আমি এটা উপর থেকে দিয়ে দেই। আর গ্রানটাও খুব সুন্দর আসে, এলাচি লেবুর গ্রানই তো খেতে ইচ্ছে করে। আমাদের যদি তরকারি মজার নাও হয় তাহলে এলাচি লেবু দিয়ে খেলে মনে হয় যেন তরকারির স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। আর কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও ভীষণ ভীষণ মজার হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।